অঙ্গনবাড়ী কর্মী আর সহায়িকাসকলের দাবি মানি নোলার প্রতিবাদত রাজ্যিক অঙ্গনবাদী কর্মী আর সহায়িকা সন্থায় গুয়াহাটিত সোমবারে ধর্ণা কার্যসূচী রূপায়ণ করে। সমাজ কল্যাণ বিভাগের উজান বজারত থাকা কার্যালয়ের সম্মুখত সন্থাটোয় দাবি করে তেওঁলোকৰ দাবি সমূহ অতি শীঘ্রে পূরণ করব লাগে। সন্থার প্রতিবাদের বিষয়ে সাধারণ সম্পাদিকা ইন্দিরা নেওয়ারে কয়, অঙ্গনবাদী কর্মী সহায়িকা সন্থায় আজি সমগ্র আমি কামরূপ জেলায় আজি ইয়াত সমাবেত হয়ে আমার দাবিবিল উত্থাপন করছো আর সমগ্র কর্মী সহায়িকা বান্ধবী সকলে নিজের নিজের প্রকল্পত দাবি উত্থাপন করেছে। আমার দাবি হল প্রথমতে আমার নিয়মীয়করণ করব লাগে, দ্বিতীয়তে হল আমার অতিরিক্ত মাননি সরকারের অতিরিক্ত মাননি আমার 300 আর 200 যুক্ত দি আছে সেই আমি কর্মীর 2000 টাকা সহায়িকার 1500 টাকা দিয়ার ব্যবস্থাটা করব লাগে। কেন্দ্রত আন্তঃগাঁথনিক দিকটু সফল করব লাগে, যুক্ত আমি খোয়া পানির ব্যবস্থা যুক্ত হওয়া নাই সেই খোয়া পানির ব্যবস্থাটা বিশুদ্ধ খোয়া পানির ব্যবস্থা হব লাগে। আর আমার আজি 35 বছর পার হয়ে গেছে অঙ্গনবাদী কর্মী আর সহায়িকায় কাম করা, কিন্তু আজিলেকে প্রমোশন দিয়া নাই, সহায়ক মুখ্য শিবিকা পদলে প্রমোশন হব লাগে। আর যা কর্মরত সহায়িকা আছে তেওঁলোকে আমার কর্মী খালি থাকা কর্মী পদত অগ্রাধিকার দিব লাগে। মাননি সলনি আমি মজুরি বিচারিছো, আমি শ্রম করছো, আমার শ্রমের মর্যাদা বিচারিছো, কারণ আজি আমি 9 সেপ্টেম্বরত আমার সারের লগত আলোচনা হয়েছে, মাইনোস্কোপি আমার হাতত আছে, সেই আজি 4 মাস পার হয়ে গেল, কিন্তু আজিলেকে আমার কোনো সুব্যবস্থা দিয়া নাই হওয়া নাই আর আমার কোনো লিখিত জানা নাই। ভিডিও জার্নেলিস্ট সুশান্ত দাসের সঙ্গে অমরদীপ গগৈ, সেন্টিনেল নিউজ, গুৱাহাটী।